শীতকালীন ঝড়ে লণ্ডভণ্ড রাশিয়া ও ইউক্রেন। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই দেশের প্রায় 20 লাখ মানুষ, ক্ষতিগ্রস্ত 2000-এর বেশি শহর ও গ্রাম, ঘটেছে প্রাণহানিও। মিকোলাইভ, ওডেসা, কিয়েভ সহ ইউক্রেনের অন্তত 16টি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাসে ওডেসায় গাছপালা বাড়িঘরের পাশাপাশি উপড়ে পড়েছে একটি পাওয়ার প্ল্যান্টও। ক্রিমিয়ার উপকূলীয় অঞ্চলে দেখা দিয়েছে বন্যা, অঞ্চলগুলোতে ব্যাহত হচ্ছে জরুরি পরিষেবা। কিছু জায়গায় তুষারপাত 2 মিটারের বেশি হওয়ার কারণে সরিয়ে নেওয়া হয়েছে শতাধিক যানবাহন, বেশ কিছু সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। পরিচ্ছন্নতা অভিযানে 1500-এর বেশি উদ্ধারকর্মী মোতায়েন করেছে কিয়েভ। তাদের সহায়তা করছে পুলিশ, সীমান্তরক্ষী ও ন্যাশনাল গার্ডের সদস্যরাও। এদিকে ঝড়ের তোড়ে বড় ক্ষতির কবলে রাশিয়ার দক্ষিণাঞ্চলও। দাগেস্তান, ক্রাসনোদার ও রস্তোপ সহ ইউক্রেনের কাছ থেকে অধিকৃত দোনেস্ক, লুহান্স্ক ও খেরসনেও তাণ্ডব চালিয়েছে তুষারঝড়। রাজধানী মস্কোতে ভারী তুষারপাতে ছেয়ে গেছে রাস্তাঘাট। ঝড়ের কারণে কৃষ্ণসাগরীয় উপকূলে আনাপা শহরের কাছে তলিয়ে গেছে একটি পণ্যবাহী জাহাজ। রাশিয়া ও ইউক্রেনের পাশাপাশি মলদোভা, জর্জিয়া ও বুলগেরিয়াতে আঘাত হানে ঝড়টি। মিলা খন্দকার, চ্যানেল 24।